হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল যারা দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষে ডিএলএড করতে চাইছো তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে তোমরা সকলেই জেনেছো যে তোমাদের ডিএলএডে আবেদন করার শেষ ডেট পেরিয়েছে দ্বিতীয়বার যে ডেট বাড়ানো হয়েছিল চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত তো ডেট ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে সকলে আশা করি ফর্ম ফিল করে নিয়েছে এবং ঠিকঠাকভাবে করে নিয়েছ ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে কবে কি ডেট বাড়ানো হলো সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিও করেছিলাম তো এখন অনেকে আমাকে প্রশ্ন করছো দাদা এরপরে কিভাবে নির্বাচন মানে ছাত্রছাত্রীদের মেরিট লিস্টে নাম তোলা হয় মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে কত ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করলো সরকারি কলেজে কত পার্সেন্টেজ নম্বর লাগবে বা আমি চান্স পেয়েছি জানবো কী করে তো এই ভিডিওতে সমস্ত বিষয়টি নিয়ে আলোচনা করব প্রথমত বলি যে তিরিশ তারিখ তিরিশে অগস্ট পর্যন্ত প্রথম যে ডিএলএডের ফর্ম ফিল আপের ডেট ছিল সেখানে মাত্র পঞ্চাশ হাজার মতো ফর্ম ফিল আপ তারপরে বোর্ড আবার সেই ডেটটাকে বাড়িয়ে চোদ্দোই সেপ্টেম্বর করেছিল এবং শুধু তাই নয় প্রথমে যে একশো টাকা এবং পঞ্চাশ টাকা যে ধার্য ছিল ফর্ম ফিল জন্য সেটা কিন্তু শেষের দিকে কিন্তু সেটাও তুলে দেওয়া হয়েছিল মানে আবেদন করার যে যে ন্যূনতম খরচাটা রাখা হয়েছিল সেটাও কিন্তু বোর্ড তুলে নিয়েছিল সম্পূর্ণ বিনা পয়সায় বিনামূল্যে আবেদন করা যাচ্ছিল তো এরপর সাফি সূত্র থেকে খবর যে ভালো পরিমাণ ফর্ম জমা পড়েছে সাফিসিয়েন্ট ফর্ম জমা পড়েছে আগের বছর যেখানে পাঁচ লক্ষ ফর্ম ফিল আপ হয়েছিল এবছর সঠিক খবর এখনও পর্যন্ত আমরা পাইনি তবে তার কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছে খুব কম ফর্ম ফিল আপ হয়েছে তা নয় পরের দিকে ফর্ম ফিল আপ ছাত্রছাত্রীরা অনেক বেশি করেছে যখন ফ্রি করে দেওয়া হয়েছিল। তো মোটামুটি নির্দিষ্ট কত সংখ্যক ফর্ম জমা পড়েছে সেটা এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি জানলে নিশ্চয়ই তোমাদেরকে আমরা জানিয়ে দেবো এরপরে যেটা প্রশ্ন হচ্ছে মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে মেরিট লিস্ট প্রকাশের জন্য প্রথম যে নোটিফিকেশান বের করেছিল বোর্ড সেখানে বলা হয়েছিল যে বাইশ তারিখ থেকে বাইশে সেপ্টেম্বর থেকে মেরিট লিস্ট ছাড়া হবে পরপর কিন্তু যেহেতু তারপরে আবার পনেরো দিন নতুন করে ডেট বাড়ানো হয়েছিল আবেদন করার জন্য সেই জন্য বাইশ তারিখ থেকে মেরিট লিস্ট নাও বেরোতে পারে তবে বোর্ড পরে আর নতুন করে কোনো নির্দেশিকা জারি করেন বা নোটিশ জারি করেন যে কবে থেকে আবার নতুন কোনো ডেট আসছে মেরিট লিস্টের তবে আশা করা যাচ্ছে যে বাইশ তারিখ থেকে ধীরে ধীরে কলেজগুলো মেরিট লিস্ট প্রকাশ করবে মেরিট লিস্ট একসঙ্গে প্রকাশিত হয় না ও কলেজ ওয়াইজ হয় তো সেদিক থেকে আশা করা যাচ্ছে বাইশ তারিখ থেকে ধীরে ধীরে হবে তবে অক্টোবর মাসের ফার্স্ট উইকের মধ্যে আশা করা যাচ্ছে যে সমস্ত কলেজের মেরিট লিস্ট প্রকাশিত হবে এবার প্রশ্ন হচ্ছে মেরিট লিস্টে আমি যদি চান্স পাই বাড়ি থেকে জানব কি করে তোমাদের কিন্তু ফর্ম ফিল করার সময় নম্বর ইমেল আইডি এগুলো চাওয়া হয়েছিল তো এই নম্বর ইমেল আইডির মাধ্যমে কিন্তু মেসেজ আসতে পারে অথবা কলেজ থেকে ফোন করেও জানাতে পারে অথবা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে কিন্তু মেরিট লিস্ট দেওয়া হতে পারে তবে যেহেতু এবছর করোনার একটা সমস্যা চলছে সেই জন্য আমার মনে হয় যে ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই কোন কলেজে চান্স পাচ্ছে সেটা তাদের বাড়িতেই তারা খবর পেয়ে যাবে কিছু না হোক অন্তত কলেজ থেকে ফোন করতে পারে বা কলেজের কোনো ওয়েবসাইটের মাধ্যমে দেখা যেতে পারে বা কলেজ থেকে মেল করে দিতে পারে তো মোটামুটি বাড়ি থেকেই জানা যাবে মনে হচ্ছে পরবর্তীকালে কোনো এই সম্পর্কিত তথ্য আসলে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো এরপর বিষয় হচ্ছে কত পার্সেন্টেজ নম্বর চাই সরকারি কলেজের জন্য আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বছর কম্পিটিশানটা ব্যাপক হচ্ছে নর্মাল সাধারণ গ্রাজুয়েশন কলেজে নাইনটি পার্সেন্ট নম্বর পেয়েও ছাত্রছাত্রীরা চান্স পাচ্ছে না সেখানে ডিএলএডে তো প্রচুর কম্পিটিশান হবে তবে আমার ধারণা অনুযায়ী পঁচানব্বই পার্সেন্টেজের কাছাকাছি জেনারেল স্টুডেন্টরা চান্স পেতে পারে নাইনটি পার্সেন্টের কাছাকাছি এসসি স্টুডেন্টরা চান্স পেতে পারে আর এস টি এইটি ফাইভ আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এক্স সার্ভিসম্যান এনাদের তো সিট নির্ভর করে কত কলেজে ফর্ম ফিল আপ হলো তার উপর যদি ফিফটি পারসেন্টেই শুধু একজন ফর্ম ফিল আপ করে বা দুজন ফর্ম ফিল আপ করে তাতেই তাদের চান্স হয়ে যাবে তবে কম্পিটিশন এবছর ব্যাপক হবে প্রথমেই বলেছিলাম এখনও বলছি পঁচানব্বই পার্সেন্টেজের কাছাকাছি থাকলে জেনারেল আর ও স্টুডেন্টরা চান্স পাবে নাইনটি পার্সেন্টেজের কাছাকাছি থাকলে এসসি স্টুডেন্টরা চান্স পাবে এস একটু কম হতে পারে আর বাকিদের ফর্মের উপর ডিপেন্ড করছে তো এখন সম্পূর্ণ বিষয়টা দেখার বিষয় যে কবে থেকে মেরিট লিস্ট তৈরি মানে প্রকাশ হচ্ছে তবে